দর্শক স্বাগত সবাইকে, আমি গাজী আনিস। এই মুহূর্তে আছি রাজধানীর সোবহানবাগ এলাকায়। আমার পেছনে যে জটলা দেখতে পাচ্ছেন, মূলত একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই জটলা। তিনি হচ্ছেন শামীম মিয়া, যিনি স্বেচ্ছাশ্রমে 20 বছরেরও বেশি সময় ধরে রাজধানীর এই যে ধানমন্ডির এরিয়ায় তিনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। উনি এখানে মূলত হয়েছে কি কোনো স্বার্থ না, এখানে যতগুলো দোকান আছে বা এই যে তেহারি করা সার অনেক দোকান আছে, উনি একটু কাজ করে দেয়। তখন আমরা কি করি, আমাদের দোকানের সামনে একটু পরিষ্কার করলে আমরা নিজ থেকে ওনারা ডাক দিই যে জিনিস খান না, বা আমরা যতটুকু পারি ওনারা হেল্প করি। মানে এরকম কোনো বেতন ভুক্ত না যে ওনারা বেতন দেবো বা এরকম কোনো কিছু, স্বার্থের জন্য উনি করে না। যেখানে ময়লা দেখে সেখানে হচ্ছে ঝাড়ু দিয়ে ময়লাটা পরিষ্কার করে দেয়, প্লাস এখানে রাস্তায় যদি ময়লা থাকে সেখানেও পরিষ্কার করে। এবং এই মাস্টারম্যান স্কুলের যে অভিভাবকরা গাড়ি নিয়ে আসে তখন এখানে অনেক সময় পার্কিং থাকে, সেই পার্কিংয়ের জন্য সে নিজে মানে পার্কিংয়ের ব্যবস্থা থেকে বের করে দেয় গাড়িগুলো। মানে কেউ যদি তাকে যদি খুশি হয়ে কিছু দেয়, সে নেয়, কোনো চাহিদা নেই যে আমাকে দিতে হবে। উৎসাহিত অনেক বড় এটা একটা ব্যাপার যে তার একটা আর্ট নেই, সে অঙ্গ মানুষ সে যেভাবে করছে এটা আমাদের জন্য অনেক বড় একটা অবদান। বৃষ্টির পানি হলে পরিষ্কার করে, ময়লাগুলো পরিষ্কার করে, স্কুল চালু হলে পরে, গাড়ি পার্কিংয়ের সমস্যা হলে পরে ওইগুলো কন্ট্রোল করে। যার যা মনে চায় খুশি হয়ে দেয় ওনাকে, ওনার কোনো দাবি নেই। গরিব মানুষ বুঝেন না, এমনি তার হাতে সমস্যা হবে, এভাবে উনি চলতেছে আর কি, কষ্ট করে চলে আর কি। আমরা তো উৎসাহিত যে ওনার একটা হাত নাই, তারপরে উনি দেশের জন্য হোক বা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য হয়তো একটা অবদান রাখতেছে। তো এই হিসাবে আমরা অনেকে সুস্থ মানুষ যখন ভিক্ষা করে ওনাদের ভিক্ষা দিতে আমাদের দিতে হয়, কিন্তু ওনার বেলা আমরাও মার্কেটের লোক অনেকে টাকা দেই, পয়সা দেই, তারপরে বাইরের লোক ওনার কাজ দেখে অনেক সময় টাকা পয়সা দেয়। এটা আমাদের জন্য বা সুস্থ মানুষের জন্য এটা একটা বিশাল বিষয় যে ওনার দেখা শেখা দরকার অনেকে। উনি এই যে রাস্তাঘাটে যে ময়লা মূল্যে পরিষ্কার করতেছে, এটা সবার শিক্ষা নেওয়া উচিত। কর্ম করে খাই, চা খাবো লজ্জা করে আমার, আমি পরিশ্রম করে খাই। বড় লোকেরা সাহায্য করলে হেলিয়ালি চালাই, গাড়িওয়ালা দিয়ে দেয় বেগম সাথে হেলিয়ালি চলি। আমার হাত পা তো আমার লজ্জা করে, আমি কর্ম করে খাই। আমি চাই যে কর্ম করে খাই, যে সাহায্য করে আমার খুশি হয়ে যায়, আমি হেরিয়ালি, আমি চায় পছন্দ না।